আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল গঠিত হয়েছিল 2001 সালের পর। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপর্যয়ের পর মুক্তিযুদ্ধের চেতনা যখন ভূলুণ্ঠিত হয়েছিল, স্বাধীনতা বিরোধী অপশক্তির গাড়িতে যখন জাতীয় পতাকা লাগানো হয়েছিল, যুদ্ধাপরাধীরা যখন মন্ত্রী হয়েছিল, সারা দেশে শুরু হয়েছিল সংখ্যালঘু নিপীড়ন তাণ্ডব, ঠিক সেই সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের সমন্বয়ে 14 দলীয় জোট গঠন করা হয়েছিল। এই জোটের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে লালন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারায় রাজনীতি বিকশিত করা। আর এই 14 দলের নেতৃত্বে আওয়ামী লীগ সেই সময় বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং এই আন্দোলনের এক পর্যায়ে 2007 সালে 1-11 সরকার আসে এবং তখনও 14 দল অখণ্ড ছিল। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ 14 দল ছাড়াও মহাজোট গঠন করে। এটিকে আওয়ামী লীগ নির্বাচন জোট বলে, যে মহাজোটের অন্যতম অংশীদার ছিল জাতীয় পার্টি। কিন্তু নির্বাচনের পর জাতীয় পার্টি 14 দলের শরিকদের নিয়ে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করে। 2009 সাল থেকে 2023 সাল প্রায় 15 বছর আওয়ামী লীগ এবং তার শরিকরা ক্ষমতায় রয়েছে। এর মধ্যে 2 মেয়াদে 14 দলের শরিক দলগুলো মন্ত্রিত্বের স্বাদ পেয়েছে। জাসদের ইনু, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের নেতারা মন্ত্রী হয়েছেন। কিন্তু 15 বছর ক্ষমতায় থাকার পরও 14 দলের শরিক দলগুলো এখন পর্যন্ত রাজনৈতিকভাবে বিকশিত হয়নি, রাজনৈতিকভাবে সংগঠিত হয়নি, এমনকি তারা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এই 15 বছরের মধ্যে জাসদে ভাঙন দেখা দিয়েছে, ওয়ার্কার্স পার্টিতে ভাঙন হয়েছে, সাম্যবাদী দলেও ভাঙন হয়েছে। দলগুলোর সাংগঠনিক শক্তি ক্রমশই নিম্নমুখী, এক নেতা এক দলে পরিণত হয়েছে এই রাজনৈতিক দলগুলো। জাসদ নেতা হাসানুল হক ইনুর বাইরে আরও 2-4 জন নেতা আছেন, কিন্তু ওয়ার্কার্স পার্টি বা সাম্যবাদী দলের সেই অবস্থানও নেই। ওয়ার্কার্স পার্টি মহিলা মনোনয়নে দলটির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রীকে মনোনয়ন দিয়ে রীতিমতো পরিবারতন্ত্র কায়েম করেছে। এখন যখন নির্বাচনের সময় এসেছে, তখন তারা আসন ভাগাভাগিতে হিস্সা চায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিজের পরিচয়ে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারছে না কেন। এই প্রশ্নটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, এই প্রশ্নটি জনগণেরও। 15 বছর দুধে ভাতে থাকার পরও শরিক দলগুলো কেন বিকশিত হতে পারছে না, সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে না, সেটি রাজনীতিতে একটি বড় গোলক ধাঁধা। বিশেষ করে অন্য সময় বলা যেতে পারত যে বাম দলগুলো নিপীড়িত হয়, নির্যাতিত হয়, তারা দাঁড়াতে পারে না। কিন্তু এখন যখন ক্ষমতার সঙ্গে তারা আছে, আর্থিক অবস্থাও তাদের সকলের স্ফীত, সেই সময় শরিক দলগুলো এত ম্লান এবং ম্রিয়মাণ কেন? একজন দুজন ছাড়া কোনো নেতা নেই যে নেতারা জাতীয়ভাবে পরিচিত, এমন কোনো ব্যক্তি নেই যারা নিজ যোগ্যতায় নিজ প্রতীকে নির্বাচন করতে পারেন। কিন্তু পরিস্থিতি এমন ছিল না। অতীতে এই ওয়ার্কার্স পার্টি কিংবা জাসদ অনেক শক্তিশালী ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সুবিধাবাদী রাজনীতির দিকে তাদের নজর, আদর্শহীনতা এবং গন্তব্যহীন রাজনীতির কারণে তাদের এই ক্ষীয়মান অবস্থা। আর এই কারণে তারা যে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির জন্য দেন দরবার করবে, সেই মুখটুকুও তাদের নেই। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।